ঠিক আছে, সেজন্য হচ্ছে লাইন ডিস কানেক্ট হয়ে গিয়েছিল। এখন ওকে, তোমরা অনেকক্ষণ ওয়েট করেছো ম্যামের জন্য, সরি। ওকে আচ্ছা ঠিক আছে, শোনো। হ্যাঁ, তোমাদের কমার্স কি ছিল বলো? থার্ড থেকে ফিফথ পর্যন্ত ছিল না কমার্স? হ্যাঁ, আমি তোমাদের থার্ড থেকে ফিফথ পর্যন্ত লিখতে দিব, সবগুলো না কয়েকটি কয়েকটি, মানে এক্সামে যেরকম আসে আর কি। ঠিক আছে, হ্যাঁ বলো। বাদান, হ্যাঁ বলো। বাদান না কি স্পিনিং? স্পেলিং, রাইটিং, রাইটিং ওয়ার্ড মানে হচ্ছে যে স্পেলিং। আমি যেমন ধরো আমি 31 আমি লিখে দিব, তোমাদেরকে বাগান করে 31 তোমাদের লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বলো, ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিয়ান, আমরা তোমার কম্বল দেখতে পাচ্ছি, তোমার কি অনেক বেশি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার আজকে কিন্তু অনেক বেশি ঠান্ডা না? সবাই দেখি ক্লাস করতে উঠে গিয়েছো ঘুম থেকে। আমি তো সকালে উঠি আজকে বলে জানলাম যে অনেক ঠান্ডা আজকে, সবাই কিভাবে যে ক্লাস করবে, সবাই দেখি প্রেজেন্ট, মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, তোমরা এতক্ষণে একটু রিভাইজ করে নিয়েছো না? ঠিক আছে, আমি তোমাদেরকে কোশ্চেন লিখে দিচ্ছি, তোমরা সবাই কপি নাও। ঠিক আছে, কপি নাও, দেন স্টার্ট ইউর রাইটিং। সবাই 30 থেকে 50 পর্যন্ত একটু দেখে নাও, 31 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, ওকে। সবাই কপি যদি নিয়ে থাকো, দেন হচ্ছে কপির উপরে লিখবে CW কপি, দেন হচ্ছে হোয়াট ইজ টুডেস ডেট, আজকে ডেট কত বলো দেখি কে পারো। 31, ওকে ওকে, ভেরি গুড গার্ল এন্ড বয়। আমি তো মনে করেছি তোমরা পারবে না। 31, ওকে, 31। আজকে হচ্ছে লাস্ট ডে, জানুয়ারি মাসের শেষ দিন না? ওকে, কপির উপরে লিখবে রাইট, আজকে 30 তারিখ আর কালকে 1 তারিখ আবার ওই ওই এক ওয়ার্ডস। ঠিক আছে, সবাই কপির উপরে CW কপি লিখবে, দেন রাইট ইন ওয়ার্ডস লিখবে। ওকে, আরো তুই দেখছিস না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জিনিস দেখো আগে, রাইট ইন ওয়ার্ড লাগলে খাবো। ওকে শোনো, আমি তোমরা কপিতে কিভাবে লিখবে ওইভাবে সেট করে লিখেছি। CW লিখবে খাতার উপরে, দেন হচ্ছে ডেট লিখবে এই পাশে, ঠিক আছে, তারপর রাইট ইন ওয়ার্ডস। এখানে আমি কয়টি লিখেছি? 1 2 3 4 5, আমি 5টা নাম্বার লিখেছি না? তোমরা এই নাম্বার গুলো রাইট ইন ওয়ার্ডস লিখবে, ঠিক আছে, মানে বানান করে লিখতে হবে। বাংলাদেশে জাতীয় সংঘের ভূমিকা এবং কার্যক্রম সম্পর্কে খাইয়েছিলাম
সবাইকে পড়তে হবে কিন্তু রাইট নাইসলি ওকে যে বাংলাদেশে জাতিসংঘ আমি কিন্তু you have finished, okay, very good boy and good girl. Finished হলে একটু রিভাইজ করো, দুইবার রিভাইজ করো, যাদের লেখা শেষ রিভাইজ করো, okay? সবাইকে ফিনিশ করতে হবে কিন্তু একজন ফিনিশ করলে হবে না তাড়াতাড়ি করো ফারিয়াদ ফিনিশ করেছো কপির উপরে CW কপি তারপর ডেট writing words এগুলো লিখবে ঠিক আছে আচ্ছা আচ্ছা লিখে চলো ওকে ভেরি গুড ফারিয়াদ তারপর আর কি শেষ করেছো ওকে মুনতাহা সমীর কপি আম চেকিং আচ্ছা ঠিক আছে শোনো তোমরা CW টাও কিন্তু হোমওয়ার্কস এর সাথে সাবমিট করে দিবা মিস চেক করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কপি
সবাই কোশ্চেনটা একটু লিখে না, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, দেন সবার গুলো দেখো। তারপর মুনতাহা, আবরার মুনতাহা, রাবি, what happened, তুমি কি লিখছো নাকি লিখছো না বলো। রাদি লিখেছো? প্লিজ নাম্বার লেখা শেষ। ওকে ভেরি গুড। তারপর টাস্কে তুমি কি লিখেছো? এইখান থেকে 21 থেকে নো না না, আমি তো সব লিখতে দিইনি, সব লিখতে তো তোমাদের কষ্ট হবে, আর এক্সামে সব আসবে না, এক্সামে জাস্ট এই এইভাবে পাঁচটি আসবে, যে কোনো পাঁচটি আসবে, ঠিক আছে? আমি তো সেদিন আসি নাই। ও আচ্ছা, সেদিন আসুনি না, না আসলেও কি করবে জানো, স্কুলে যে টেস্ট আছে ওখানে কিন্তু আমরা কোনটা হোমওয়ার্কস দিয়ে দেই, ওখানে চেক করবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমি স্ক্রিন অফ করছি, তোমাদের সবার কপি দেখাতে হবে, দেখি কতটুকু লিখেছো, লিখা কিন্তু হবে না, ঠিক আছে? ওকে ইউ হ্যাভ ফিনিশড। ওকে তোমরা সবাই যারা লিখতে পারোনি কোশ্চেনটা একটু লিখে নাও, 32, 46, 50, 38, 45. ওকে আমি স্ক্রিন অফ করছি, তারপর দেখাবে সবাই। এই ভাই এই বড় হাতে লিখ, বড় হাতে লিখ, মিস আমার লেখা শেষ। ওকে আদিয়াল লেখা শেষ। আচ্ছা শেষ কে কি করেছে বলো, কমপ্লিট কে কি করেছে, সমী আর পাবে, সবাই একসাথে দেখাও, সবাই একসাথে দেখাও, দেখি মুনা কমপ্লিট করেছে 46, 50, 38, 45, ডান মুনা ডান, তোমাকে চেক করেছি আমি, ভেরি গুড গার্ল। আদি আরেকটা চেক করছি এখন, আদি আর ক্যাপিটাল লেটার দাও, আমি কেন বাবা, আমি তো ক্যাপিটাল লেটার দিয়ে লিখিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রাইটিং আরো সুন্দর হতে হবে, আদি আর হ্যান্ড রাইটিং আরো সুন্দর হতে হবে। ওকে ফারিয়াদ, ফারিয়াদ তোমার কপি চেক করেছি আমি, তোমাকে প্রথমে চেক করেছি না, ভেরি গুড বয়, যা তোমার তো চেক যা চেক করে ফেলেছি। সারিতা সমীর কপি ক্লোজলি, আর একটু ক্লোজ করে দেখাও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সারিতা তোমারটা আমি একটু কম দেখতে পাচ্ছি, তুমি হোমওয়ার্কের সাথে সাবমিট করে দিন। তারপর আদিবা, মোনা, রানে সমীর কপি, তাসকিন সমীর কপি, তাসকিন, রাদি, ওকে রাদি তুমি কি সব লিখোনি? ঠিক আছে, দুইটি আসো তো, তাসকিন সমীর কপি, ঠিকই তাসকিন সমীর কপি, what happened, আহিল, আহিল সমীর কপি, আরেকটু কাছে এনে দেখাও, এই যে যেমন করে এটা কপি তো, এটা কপি তো, কপিটা যখন তোমরা ক্লোজ করে একদম ক্যামেরার পাশে এনে দেখাবে তখন কিন্তু নিজ সুন্দর করে দেখতে পাবো, তোমরা যখন পাকা করে দেখাবে তখন কিন্তু নিজ দেখতে পারবো না, ঠিক আছে? আমি সমীর কপি, ওকে হ্যান্ড রাইটিং আরেকটু সুন্দর করতে হবে, তোমরা যখন কপি শো করছো তখন কিন্তু তোমাদের, ওকে ডান আহি ভেরি গুড বয়, তারপর জায়ান সমীর কপি, জায়ান আবরার সমীর কপি, আহি ডান তোমরা দেখেছি, ওকে জায়ান ভেরি গুড, আবরার হ্যাঁ তোমার কপি দেখেছি, ডান
তারপর আর আছে হ্যাঁ আপনারা তোমার কবি দেখেছি ডান ওকে আচ্ছা ঠিক আছে ভেরি গুড সবাইকে শোনো তোমরা যখনই হোমওয়ার্ক সাবমিট করবে ঠিক আছে তখন কিন্তু কি করবে ক্লিয়ার পিকচার দিবে হ্যাঁ অনেকে কিন্তু ছবি সেন্ড করো কিরকম পেজটা একটু বাঁকা হয়ে থাকে পেজ বাঁকা করে দিবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা কি নামটা পড়েছো আজকে আমরা নামটা পড়বো এখন তোমরা কি নামটা পড়েছো আগে কখনো পড়েছি আমি সাপের নামটা পর্যন্ত পড়েছি সাপের নামটা পর্যন্ত পড়েছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো আজকে দেখি একদম একদম প্রথম নামটাটা পড়াবো তোমাদেরকে ঠিক আছে তোমরা সাত পর্যন্ত পড়েছো ওকে একটু ওয়েট করো আজকে আমরা পড়বো হচ্ছে দুইয়ের নামটা প্রথমে দয়াল ওকে নো প্রবলেম একটু ওয়েট করো 1 মিনিট আচ্ছা দুইয়ের নামটাটা আমার সাথে সাথে বলো আমি একটু পর স্ক্রিন শেয়ার করছি ওকে দুইয়ে কে দুই বলো সবাই একসাথে তারপর হচ্ছে
মুনতাহা বলবে মুনতাহা তুমি বলবে এবার সুন্দর করে বলবা ঠিক আছে আমি বলবো কেমনে বলবো 2 কে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12 7 দুগুণে 14 8 দুগুণে 16 9 দুগুণে 18 10 দুগুণে 20 ওকে ভেরি গুড তারপর কে বলবে তারপর বলবো যে আদিয়ান আদিয়ান বলো এক চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ বিশ ওকে শোনো আদিয়া তুমি প্রথম যেটা বলেছো ওটা হবে দুই একে দুই তারপর দুই দ্বিগুণে হবে ঠিক আছে দ্বিগুণ হয় দুই দ্বিগুণে চার তারপর সারিতা বলো সারিতা বলো এখন বলবে আহিল আহিল বলো তোর নামটা আঠারো শোনো আমি বলি সবাই কিন্তু অনেক সুন্দর করে বলেছো ভেরি গুড আরো সুন্দর করে বলতে হবে ঠিক আছে ওকে না আমি কিন্তু সবার থেকে দুইয়ের নামটা নিব না ঠিক আছে এখন নিব হচ্ছে এখন করবে হচ্ছে আমার সাথে সাথে তিনের নামটা ওকে ওকে দুইয়ের নামটা হচ্ছে বাসায় আরেকটু ভালো করে শিখে ফেলবে ওকে এখন আমরা করব তিনের নামটা বলবে ওকে তিনের নামটা দেখি সবাইকে বলতে দিব প্রথমে সবাই বলবো তারপর একজন একজনকে বলতে দেবো ঠিক আছে সবাই আনমিউট করো একসাথে তাসকিন আরাফ গায়া আনমিউট প্লিজ সারিতা আনমিউট করো সবাই আমার সাথে শুরু করবে হ্যাঁ তিনের নামটা তিন একে তিন তিন একে তিন তিন দ্বিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় তিন সাত একুশ
Tinh 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 tin
Yes. আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু হোমওয়ার্কে দুই আর তিনের নামটা ভালো করে কি করবে, ওকে আর বলিও না, টাইম শেষের দিকে তো আমি ক্লাস শেষ করে দিচ্ছি, এখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ ম্যাথ ক্লাস একটু রেস্ট নিয়ে সবাই একটু খেয়ে আবার জয়েন করবো, ঠিক আছে? ওকে আল্লাহ হাফেজ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আর সবাই কিন্তু অ্যাপসে হোমওয়ার্ক সাবমিট করবে, ছবি সুন্দর করে তুলবে, অ্যাপসে সাবমিট করবে, ঠিক আছে? ঠিক আছে।